হ্যালো, আসসালামু আলাইকুম। আমি সুরমা, আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আমি আজকে একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব, করাচি বিফ। এটা বিফ দিয়েও করা যায়, আবার চিকেন দিয়েও করা যায়। আজকে আমি বিফ দিয়ে করব। প্রথমে আমি একটা এখানে হাঁড়ি অলরেডি গরম করে নিয়েছি, এতে 1 টেবিল স্পুন আমি অয়েল দিয়ে নিয়েছি। এখানে দেখতে পাচ্ছেন, 1 টেবিল স্পুন আমি অয়েল দিয়ে নিয়েছি। এখন এখানে আমি কিছু ড্রাই এলাচি, দারচিনি, লবঙ্গ দিয়ে দিচ্ছি। তারপর এর মধ্যে আমি ধুয়ে রাখা এই বিফ, এখানে 5 পাউন্ডের মতো বিফ রয়েছে, আমি সবগুলো দিয়ে দিচ্ছি। আমি রেখেছি বড় একটা অনিয়ন আমি কিছু করে কেটে নিয়েছি। এখন এটাকে আমি নেড়ে চেড়ে নিব। এখন এতে ম্যাচ করব সস। এখানে আপনারা আপনাদের পরিমাণ মতো সস দিয়ে নেবেন। আমি মাংসের উপর চিকেন করে আমি 1 টেবিল স্পুন সস দিয়ে নিয়েছি। আপনারা আপনাদের টেস্ট করে সস দিয়ে নেবেন। এখন এটাকে আমি ভালো করে নেড়ে চেড়ে নেব। তারপরে আমি যখন ডিপ রান্না করি, একসাথে একটু বেশি পরিমাণে করি, তাহলে কুক করতে ইজি হয় এবং তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যায়। এখন আমি সাথে অ্যাড করব, এখানে আমি বড় সাইজের 2টা টমেটো কিউব, বড় বড় কিউব করে কেটে নিয়েছি। আমি এখন টমেটোটা দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি নেড়ে চেড়ে নিব কতক্ষণ। একদম ভালোভাবে নেড়ে চেড়ে নিচ্ছি। আমার মাংস অলরেডি কষানো হয়ে গিয়েছে। এখন এর মধ্যে আমি কিছু স্পাইস অ্যাড করব। প্রথমে আমি অ্যাড করব এখানে পেঁয়াজ আর রসুন, আমি পেস্ট করে নিয়েছি, তা দিয়ে নিচ্ছি। সাথে আমি দিয়ে নিব 1-2 টেবিল স্পুন জিঞ্জার, আদার পেস্ট এখানে আমি দিয়ে নিচ্ছি। মাংসতে একটু আদার পেস্টটা বেশি দিলে এটাতে স্মেলটা ভালো আসে। এখন এটাকে আমি আর একটু নেড়ে চেড়ে নিচ্ছি। এটি খুবই মজার। এখন এর মধ্যে আমি অ্যাড করব এখানে মরিচের গুঁড়া অ্যাড করব, ধনের গুঁড়া অ্যান্ড জিরা। প্রথমে আমি এখানে জিরা পাউডার 2 টিস্পুন নিচ্ছি, এটা জিরা। তারপর নিব আমি এখানে ধনের গুঁড়া 2 টিস্পুন, আর সাথে নিব আমি মরিচের পাউডারটা আমি নিব 2 টেবিল স্পুন। একটু বেশি পরিমাণে আমি নিব মরিচের গুঁড়া, যেহেতু গরুর মাংসটা একটু ঝাল হলে টেস্টটা ভালো হয়। তাছাড়া এখানে মাংসের পরিমাণ একটু বেশি, তাই আমি
মশলা একটু বেশি করে নিচ্ছি, আপনারা আপনাদের টেস্ট বুঝে মশলাগুলো অ্যাড করবেন। সাথে আমি একটা স্পেশাল এখানে মশলা রেডি করে রেখেছি, সেটা হচ্ছে এখানে আমি গরম মশলা আর জিরা আমি ভেজে এটা আমি গুঁড়া করে নিয়েছি। এটা আমি পরে দিব, এখন এটা আমি একটু আবারও কষিয়ে নিব। এটাকে আমি একটু নেড়ে চেড়ে কষিয়ে নিচ্ছি। আমার মাংস অলরেডি হয়ে গিয়েছে, আমি এখন এর মধ্যে অ্যাড করব। এখানে আমি সামান্য পরিমাণ গরম মশলা, ব্ল্যাক পেপার আর জিরা, ভাজা জিরার গুঁড়া আমি এখানে অ্যাড করব। তারপর এতে দিয়ে দিব আমি, এখানে আমি হেভি ক্রিম নিয়ে নিয়েছি 2 টেবিল স্পুন, এখন দিয়ে দিচ্ছি। দিয়ে দিয়েছি, সাথে দিয়ে দিব আমি 4-5টা কাঁচামরিচ। এখন এটাকে আমি নেড়ে দিচ্ছি। আপনারা এটা খুবই খুবই মজার, এটা আপনারা যে কোনো অকেশনে এটা কুক করতে পারবেন, এটা সবাই লাইক করবে। এখন আমি 5 মিনিট পর এটার আগুনটা আমি নিভিয়ে দিব, 5 মিনিট এটা আমি ওয়েট করব। আপুরা আমার করাচি স্টাইলে বিফ রেজালা হয়ে গিয়েছে, আমি এটাকে এখন একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিব। এখন আগুনটাকে আমি অফ করে দিয়েছি, এখন আমি একটা সার্ভিং প্লেটে নামিয়ে নিচ্ছি। এটা খুবই মজার, আপনারা এটা পোলাও, বিরিয়ানি সব কিছুর সাথে খেতে পারবেন। আপনারা এটা বাসায় ট্রাই করে দেখতে পারেন, এটা যে কোনো পার্টিতেই আপনাদের এটা ইউজ করতে পারবেন, এটা খুবই মজাদার। আশা করি আপনাদের রেসিপিটা ভালো লেগেছে, ভালো লেগে থাকলে আপনারা বাসায় ট্রাই করবেন। এখন আমি ঢেলে নিচ্ছি, বাসায় ট্রাই করবেন, আর যদি ভালো লেগে থাকে আমাকে একটা লাইক অ্যান্ড শেয়ার দিয়ে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওগুলো আপনারা দেখতে পান। এটাকে আমি একটু গ্রেভি দিয়ে দিচ্ছি, উপর থেকে গ্রেভি ঢেলে দিচ্ছি। তাহলে আপুরা আজকে এখানেই বিদায় নিচ্ছি, পরে কোনো একটা ভিডিওতে আবারও দেখা হবে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ওকে, বাই।